মর্মান্তিক। তারকেশ্বরে পূজো দিতে যাওয়ার পথে শেওড়াফুলির গঙ্গায় তলিয়ে মৃত অশোকনগরের এক যুবক। যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায়। তারকেশ্বরে যাওয়ার পথে শেওড়াফুলি গঙ্গার ঘাটে পানির জলে তলিয়ে গেল এক যুবক। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে যুবকের মা সহ গোটা পরিবার। তীর্থ করতে গিয়ে যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসী। অশোকনগর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকার বাসিন্দা 19 বছরের সুমিত চক্রবর্তীর অকাল মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার পরিকল্পনা ছিল সুমিতের। তারকেশ্বর যাবে বলে বুধবার রাতে অশোকনগরের বাড়ি থেকে মাসির বাড়ি যায় সুমিত। পরদিন বৃহস্পতিবার সেখান থেকে সুমিত এবং তার আত্মীয় স্বজনরা একসাথে রওনা হয় তারকেশ্বরের উদ্দেশ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় সকলের সঙ্গে শেওড়াফুলি গঙ্গার ঘাটে জল নিতে নামে সুমিত। হঠাৎই গঙ্গায় বান আসে। সাঁতার না জানায় ঘাটে উঠে আসতে পারেনি সুমিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরপর সুমিত তলিয়ে যায় গঙ্গায়। স্থানীয় প্রশাসনের তৎপরতায় কয়েক ঘন্টার মধ্যেই সুমিতকে গঙ্গার ঘাট থেকে উদ্ধার করা গেলেও ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। হঠাৎ গঙ্গায় বান আসায় সুমিতের সাথে আরও কয়েকজন তলিয়ে গিয়েছিল জলে। সুমিতের মৃতদেহ উদ্ধার করা গেলেও এখনও পর্যন্ত অন্যান্যদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ মৃতের ময়নাতদন্তের পর বিকেলে অশোকনগরের বাড়িতে সুমিতের মৃতদেহ আনা হয়। এরপর শেষকৃত্য সম্পন্ন করা হয়। সুমিতের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে সুমিতের মা ও পরিবারের অন্যান্যরা। পরিবারের একমাত্র রোজগেরে ছিল সুমিত। সুমিতের এই অকাল মৃত্যুতে এখন দুশ্চিন্তায় পরিবারের অন্যান্য সদস্যরা। ছেলে বুধবার রাত 10টার সময় যায় আমার দিদির ছেলেদের সঙ্গে নগরতুপা, ওদের বাড়ি না হলেও 40-42 জন ওখান থেকে গেছে। আমার দিদির ছেলে গেছে জন্যই আর কি, মাসির ছেলে, সেই হিসাবেই আমি ওকে পাঠিয়েছি তারকেশ্বরে। আমি খবর রাত যখন প্রায় 9টা বাজে তখন আমার জায়বু আছে আমার বাড়িতে, এসে বলছে গুচি বাবুর আই কার্ডটা আর আধার কার্ড দাও। আমি বলছি জায়বু ওর তো আই কার্ড নেই, ওর আধার কার্ড। তখনও আমাকে কিছু আর বলেনি। হ্যাঁ, আমাকে বলছে চলো এক্ষুনি, সুমিতের শরীরটা খুব খারাপ। আমি সঙ্গে সঙ্গে চলে গেছি ওখানে। হ্যাঁ, কালকের ঘটনা, কালকে সকালবেলা, পরশু দিন রাত্রে ছেলে বাড়ির থেকে গেছে, কালকে সকাল 10টা নাগাদ নাকি বাসি বাড়ির থেকে ওখান থেকে বেরিয়েছে ওরা। সুমিতের মৃত্যুর খবর পেয়ে সুমিতের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রভূত সরকার। কথা বলেছেন শোকার্ত পরিবারের সঙ্গে। আশ্বাস দিয়েছেন মৃতের পরিবারকে সাধ্যমতন সব রকম সহযোগিতা করার। এলাকার ছেলের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারাও। দেখুন, এটা এই মৃত্যু ব্যাপারে কিছু বলার নেই। মানে মৃত্যু যখন যার আসে তখন তাকে রাখা যায় না, এটাই সত্য। কারণ যে ওরা আগে ছিল তারকেশ্বরের মাথায়, তারকেশ্বর মাথায় জল দেওয়ার জন্য সারাগুলিতে জল নিয়ে সবাই যায়, ওরাও যাচ্ছিল। আমাদের যতটা খবর যে ওনাকে একবার জল নিয়ে উঠে এসেছিল, তারপর আবার কেন নামলো যাই না, মৃত্যু ট্রেনে ওদের আর কি বানের ট্রেনে নিয়ে যায় আর কি। কিন্তু ওর বডি পাওয়া গেছে, আমি শুনেছি আরও কয়েকজনের বডি পাওয়া যায়নি। সাঁতার জানতো এই ছেলেটি? সাঁতার জানলো, ওই বান আসলে কি করা যায় না, তবু সাঁতার জানতো না আর কি। খুব ভালো ছেলে ছিল, কোনো ইয়ে ছিল না। ওর বয়সও খুব কম, কাজ করতো, বাবা কাজে গেছিল, কাজে গিয়ে শুনে বাবাও তো কেমন হয়ে গেছে। পাশে আছেন পরিবারের? নিশ্চয়ই, 100 বার তো এই ব্যাপারে না যদি থাকি তাহলে তো অন্যায় করা হবে। আর আমি সব ব্যাপারেই পাড়ার ওয়ার্ডে যখন যা হয় আমি যাই, সব ব্যাপারেই থাকিও, চেষ্টা করি যতটা সম্ভব চেষ্টা সাহায্য করার জন্য। এই নিয়ে কোনো কিছু নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।